हेलो बंधुरा तुम्हारे सबा के आमार चैनले स्वागत जानाई। आज के आमी भिडियोते डायगोनल स्केल एर अंक अर्थात गणित एवं छवि केमन करे आँकते हैं एवं गणितटा केमन करे सहजे करते हैं ता आमी तुम्हारे काछे रिप्रेजेंट करब। तार आगे तुम जदि आमार चैनले नतून हो थाको ताहले किन्तु अवश्य प्रथम चैनलटिके सबसक्राइब पाशे थाका बेल आइकन बटनटि प्रेस करते किन्तु एकेबारेई किन्तु भुलबे ना। তাহলে সময় নষ্ট না করে মেন টপিকে ফিরে আসা যাক। প্রথমে ডায়াগোনাল স্কেল প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। ড্র এ ডায়াগোনাল স্কেল টু শো 4.44 ইঞ্চি হোয়েন আর এফ 1:1। এই প্রশ্নটা দেওয়া রয়েছে। এই প্রশ্নটার সাপেক্ষে আমাকে ডায়াগোনাল স্কেলের গণিত এবং ছবি আমাকে অঙ্কন করতে হবে। তার আগে ডায়াগোনাল স্কেল করার একেবারে আগে বলি এই যে ডায়াগোনাল স্কেল টু শো 4.44 ইঞ্চি এটা তোমাকে দেখাতে হবে। এই যে সংখ্যাটাকে কীভাবে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি তিনটি ডিভিশনে কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করতে হবে কেমন করে না স্থানীয় মানের বিস্তার করে। আমরা ক্লাস ফাইভে এবং সিক্সে যেমন করে স্থানীয় মানের বিস্তার করেছিলাম সেইভাবে ঠিক তেমন করে এই সংখ্যাটাকে তিনটি সংখ্যায় আমাকে কিন্তু ভাগ করতে হবে। এইরকম বিভিন্ন সংখ্যার জটিলতা এবং সমস্যা নিয়ে আমি ইন্ট্রোডাকশান ক্লাস অর্থাৎ ভূমিকাতে ডায়াগোনাল স্কেলের ভূমিকা যে ক্লাসটা রয়েছে আমার এই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই প্রথমে দেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের এই যে সংখ্যাগুলো ডিস্ট্রিবিউশন বা বন্টন করতে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি কিন্তু খুব সহজেই কিন্তু বলেছি, তাই তোমরা প্রথমে এই সংখ্যাগুলোর ডিস্ট্রিবিউশন বা ইন্ট্রোডাকশান ক্লাসটা প্রথমে ভালো করে দেখে নাও, তারপর কিন্তু এই ভিডিওটা তোমরা দেখো। সেই ভিডিওর যে লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। নেক্সট তাহলে শুরু করো যাক। প্রথমে আমাকে খাতায় মাঝখানে লিখে নিতে হবে ক্যালকুলেশন ফর ডায়াগোনাল স্কেল। স্টেপ ওয়ানে জেনারেল ইনফরমেশান অর্থাৎ সাধারণ তথ্য, অর্থাৎ আমি প্রশ্ন থেকে কী পেয়েছি এটা আমাকে লিখে নিতে হবে। না ফ্রম দ্য ডেটা উই গেট ক্রস উপরের প্রশ্ন থেকে আমি কী পেয়েছি লিখে নিয়েছি, না একে আর এফ পেয়েছি 1:1 এবং রিডিং টু বি সোন 4.44 ইঞ্চি এটা আমি লিখে নিয়েছি। স্টেপ টুতে সবসময়ের জন্য কিন্তু স্টেপ ওয়ানের জেনারেল ইনফরমেশান কিন্তু লিখতে হবে। একটা গণিত কিন্তু ঠিক মতন বুঝে নিলে কিন্তু কোনো রকম ডায়াগ্রাম স্কেলে কোনো গণিতে কিন্তু সমস্যা হবে না। সমস্যার বিষয় হচ্ছে এই সংখ্যাগুলোকে ডিস্ট্রিবিউশন করা, তাই আমি তোমাদের সমস্যা সমাধান করার জন্য আমি অলরেডি এই ডিস্ট্রিবিউশন কীভাবে করতে হয় তার জন্য এক্সট্রা কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। স্টেপ টুতে না ডিস্ট্রিবিউশন অফ দ্য রিডিং টু বি রিডিং ইনটু ডিফারেন্ট ডিভিশন মানে এই যে রিডিংটা দেওয়া রয়েছে এটাকে বিভিন্ন ডিভিশনে ভাগ করতে হবে। আমরা লিনিয়ার স্কেল করার সময় আমরা দুটি ডিভিশন পেয়েছিলাম, প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশন। এখানে কিন্তু তিনটি ডিভিশনে ভাগ করতে হবে, কী কী না প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন এবং হচ্ছে টার্সিয়ারি ডিভিশন। তাহলে এভাবে কিন্তু আমি ছক করে নিয়েছি এবং তিনটি করে এভাবে ছক করে নিয়েছি। তাহলে প্রাইমারি ডিভিশন এটা প্রাইমারি ডিভিশন, এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। নেক্সট এটা হচ্ছে টার্সিয়ারি ডিভিশন। এখানে হবে টোটাল টোটাল স্কেল। টোটাল স্কেল কত রয়েছে না 4.44 ইঞ্চি, এটা রয়েছে 4.44 ইঞ্চি। এই যে কলামগুলো রয়েছে এগুলিকে এইভাবে লিখে নিতে হবে। সমস্ত কিন্তু ডায়াগোনাল স্কেল করতে গেলে এইভাবে করতে হবে। ভ্যালু এখানে লিখে দিতে হবে ভ্যালু এবং এখানে নম্বর এবং এখানে লিখে নিতে হবে টোটাল। এইভাবে কিন্তু এই ছকটা সেম ছক এখানেও করে নিতে হবে। তাহলে ভ্যালু নম্বর টোটাল একইভাবে এদিকেও ভ্যালু নম্বর এবং টোটাল।
নেক্সট, তাহলে এই সংখ্যাটাকে আমাকে চারটি ডিভিশনে ভাগ করে নিতে, তিনটি ডিভিশনে কিন্তু ভাগ করে নিতে হবে, প্রাইমারি অর্থাৎ প্রাথমিক, দ্বিতীয় ডিভিশন এবং টারসিয়ারি ডিভিশন। তাহলে ভাগ করতে গেলে দেখে নাও কীভাবে স্থানীয় মানের বিস্তারটা করতে হয়। তাহলে এটা প্রথমে স্থানীয় মানের বিস্তার করতে গেলে কেমন করে করা হয় না, 4.00.0.4 রয়েছে, তারপরে 0.04, তাহলে এটা যোগ করলে হচ্ছে 4 ইঞ্চি। এই সংখ্যাটা তো হচ্ছে নাকি, নেক্সট দেখে নাও এইভাবে তীরচিহ্ন দিয়ে। আমার একবারে ফার্স্ট ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা সহজেই কিন্তু করতে পারবে। তা সত্ত্বেও আমি এই ভিডিওতে কিছু বলছি তোমাদেরকে। তাহলে 4 রয়েছে, তাহলে এই সংখ্যাটাই কিন্তু পরিবর্তন করা হবে না। তাহলে 4 এর সঙ্গে কত গুণ করতে হবে, 1, যোগ করলে 4 হচ্ছে। নেক্সট 0.4, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 0.4 হবে না, 0.1 গুণ করলে 0.4 হবে। আর 4-এর সঙ্গে কত গুণ করলে 0.04 হবে না, 4-এর সঙ্গে 0.01 গুণ করলে হচ্ছে 0.04, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে হচ্ছে 4.44 ইঞ্চি, এটা কিন্তু দশমিক, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কিন্তু পরিবর্তন করা হবে না, এই ধারে যে সংখ্যাগুলো এটা হচ্ছে পরিবর্তন করা হবে। তাহলে এটা প্রাইমারি ডিভিশন হচ্ছে, প্রাইমারি ডিভিশন হচ্ছে 1, সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 0.1 এবং টার্সিয়ারি ডিভিশন হচ্ছে 0.01। তাহলে এই তিনটে আমাকে লাগবে আমার, ঠিক আছে। তাহলে আমাকে বসে নিতে হবে, তাহলে প্রাইমারি ডিভিশনে হচ্ছে ভ্যালুতে হবে, ভ্যালুতে হবে প্রাইমারি ডিভিশন হচ্ছে 1 এবং সেকেন্ডারি ডিভিশনে ভ্যালুতে হবে 0.1 এবং টার্সিয়ারি ডিভিশনে ভ্যালুতে হবে 0.01। আর বাকি এই যে 4 রয়েছে, এই 4টা কিন্তু, এটা কিন্তু এখানে কিন্তু ইঞ্চি হবে অবশ্যই, ঠিক আছে, ইঞ্চি, এটাও কিন্তু ইঞ্চি লিখে নিতে হবে, এখানেও কিন্তু ইঞ্চি লিখে নিতে হবে। আর এখানে নম্বর হচ্ছে 4, এখানেও কিন্তু নম্বর 4, এখানেও কিন্তু নম্বর 4। আর টোটালে কী হবে না, 1-এর সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে 1×4 ইঞ্চি সমান 4 ইঞ্চি। আর এটা হচ্ছে 0.1×4 = 0.4 ইঞ্চি। আর এটা 0.01×4 = 0.04 ইঞ্চি, ঠিক আছে। নেক্সট, তাহলে প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন এবং টার্সিয়ারি ডিভিশন পেয়ে গেছি। তারপর আমাকে লিনিয়ার স্কেলের মতন করে আমাকে পুরো অঙ্কটা কিন্তু করতে হবে, একেবারে লিনিয়ার স্কেলের মতন। শুধুমাত্র টার্সিয়ারি ডিভিশনটা এখানে রয়েছে, তাই লিনিয়ার স্কেলের থেকে একটা ঘর এখানে বেশি করতে হবে স্টেপ। তারপর তাহলে স্টেপ 3-তে কী করতে হবে আমাকে, না প্রথমে আরএফটা ক্যালকুলেশান করতে হবে, এই যে আরএফটা রয়েছে এটা ক্যালকুলেশান করতে হবে। তাহলে লিখে নিতে হবে, তাহলে এখানে ক্যালকুলেশান ফর দ্য লেন্থ অফ, ক্যালকুলেশান ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, অর্থাৎ প্রাথমিক যে বিভাগ রয়েছে তার দৈর্ঘ্য, বাংলাও কিন্তু আমি একসঙ্গে বলবো। একইভাবে লিখে নিতে হবে যে ফ্রম দ্য ডেটা, ফ্রম দ্য আরএফ, অর্থাৎ এই যে আরএফটা আমরা লিখে নিতে পারি, উই ক্যান রাইট WRIT, অর্থাৎ এই আরএফটাকে আমরা লিখে নিতে পারি যে 1 ইঞ্চি, এটা হচ্ছে ইঞ্চিতে রয়েছে, ঠিক আছে। তাই লিখে নিতে হবে যে 1 ইঞ্চি গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে 1 ইঞ্চি অন দ্য ম্যাপ। প্রথমে 1টা এখানে লিখতে হবে এবং এই যে 1টা এখানে লিখতে হবে, এখানে 1 আছে বলে 1 লিখেছি, যা থাকবে এখানে এখানে তা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট, 1 ইঞ্চি গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট চিহ্ন, 1/1 ইঞ্চি
অন দ্য ম্যাপ। নেক্সট একই হবে ওয়ান, অর্থাৎ এই ওয়ানটা কোথা থেকে গেলো না, এই ওয়ানটা হচ্ছে এই যে প্রাইমারি ডিভিশন, প্রাইমারি ডিভিশন কিন্তু এখানে দিতে হবে, প্রাইমারি ডিভিশন। লিনিয়ার স্কেল করার সময় যেমন করেছি ঠিক তেমন করে না, এই ওয়ানটা ওয়ান ইঞ্চি গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে ওয়ান বাই ওয়ান, আর এই ওয়ানটা গুণিত হয়ে উপরে বসবে ইঞ্চি, এটা ইঞ্চিতে রয়েছে তাই ইঞ্চি, ঠিক আছে। সো দ্য লেন্থ, লেন্থ অফ, সো দ্য লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন, ওয়ান প্রাইমারি ডিভিশন, সো দ্য লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন সমান, এটা কাটাকাটি যদি করা হয় তাহলে কত হয়, একে এক বাই এক সমান এক ইঞ্চি, তাহলে ডিভিশন সমান ওয়ান ইঞ্চি, তাহলে প্রাইমারি ডিভিশনটা আমরা পেয়ে গেছি যে ওয়ান ইঞ্চি। নেক্সট স্টেপ ফোরে একেবারে কিন্তু লিনিয়ার স্কেলের মতন করে, তারপর কিন্তু আমাকে লিখে নিতে হবে যে স্টেপ ফোর, স্টেপ ফোরে কি হবে না, ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং, ক্যালকুলেশন ফর টোটাল ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং, এটা কিন্তু লিখে নিতে হবে। তারপর লিখে নিতে হবে যে উই ক্যান টেক দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, প্রাইমারি ডিভিশন সমান তাহলে উই ক্যান টেক নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, তাহলে প্রাথমিক বিভাগ কত হবে এটা কিন্তু ধরে নিতে হবে লিনিয়ার স্কেলের মতন করে। এখানে ওয়ান বেরিয়েছে, ওয়ান ইঞ্চি বেরিয়েছে, ডিভিশনটা মোটামুটি হবে, প্রাইমারি ডিভিশনটা মোটামুটিভাবে ধরার চেষ্টা করবে যে ইঞ্চ, কমসে কম চারটি ডিভিশন কিন্তু দেখাতে হবে, এবং একের সঙ্গে মনে রাখতে হবে যে এই সংখ্যার সঙ্গে যতগুলি ডিভিশন তুমি করবে সেটা গুণ করলে যেন সেমি দশ সেমির মধ্যে থাকে এবং ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চির মধ্যে থাকে, তাহলে এটা ইঞ্চিতে রয়েছে, তাহলে এখানে এক ছিল প্রথমে, এক প্রথমে এক না, আমি ধরে নিই কতগুলো করবে তাহলে প্রাইমারির সমান, আমি ধরে নিচ্ছি এখানে এক আছে, তাহলে একের সঙ্গে যদি আমি গুণ করি পাঁচটি ডিভিশন তাহলে পাঁচ ইঞ্চি, তাহলে আমার এটা কিন্তু পাঁচ ইঞ্চির মধ্যে থাকছে, তাহলে ঠিক আছে। এবং ডিভিশনটাও আমি দেখাচ্ছি কিন্তু পাঁচটি ডিভিশন, কিন্তু মনে রাখবে কমসে কম তোমাকে চার থেকে পাঁচটি ডিভিশন দেখাতে হবেই, তাই আমি এখানে ধরে নিচ্ছি পাঁচটি ডিভিশন, ঠিক আছে। নেক্সট সো দ্য লেন্থ, সো দ্য লেন্থ অফ টোটাল প্রাইমারি ডিভিশন, সো দ্য টোটাল স্কেল রিডিং, সো দ্য লেন্থ অফ টোটাল প্রাইমারি ডিভিশন, সো দ্য লেন্থ অফ টোটাল প্রাইমারি ডিভিশন ওয়ান ইন্টু ফাইভ ইঞ্চি, এখানে ওয়ানটা হচ্ছে এই যে প্রাইমারি ডিভিশনটা বেরিয়েছে এটা ওয়ান, ঠিক আছে, তাহলে পাঁচ ইঞ্চি, তাহলে কী বললাম না তোমাকে যে তুমি যে এই প্রাইমারি ডিভিশনটা ধরবে তুমি কিন্তু মনে রাখবে যে প্রাইমারি ডিভিশনটা, এটা তো আমি ধরেছি না, কমসে কম চার থেকে পাঁচটি ধরবে, এটা হচ্ছে বেসিক আইডিয়া আর কিছু নয়, তোমার পছন্দ সহি তোমাকে ধরতে হবে এখানে। নেক্সট স্টেপ ফাইভ, স্টেপ ফাইভে কী হবে না, ক্যালকুলেশন ফর দ্য নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, একেবারে কিন্তু লিনিয়ার স্কেলের মতন, তাহলে ক্যালকুলেশন, ক্যালকুলেশন ফর দ্য নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, তাহলে ক্যালকুলেশন ফর দ্য নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, আমরা জানি উই নো
আমরা জানি নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন একটা সূত্র রয়েছে, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন উইনো, আমরা জানি নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান ভ্যালু অফ ওয়ান প্রাইমারি ডিভিশন, ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন, ভ্যালু অফ ওয়ান প্রাইমারি ডিভিশন বাই ভ্যালু অফ ওয়ান সেকেন্ডারি ডিভিশন। তাহলে এখানে ভ্যালু অফ ওয়ান প্রাইমারি ডিভিশন, তাহলে এখানে প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত রয়েছে দেখে নাও। প্রাইমারি ডিভিশনের ভ্যালু রয়েছে 1 ইঞ্চি এবং সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু রয়েছে, এটা সেকেন্ডারি ডিভিশনের ঘর ভ্যালু রয়েছে 0.1 ইঞ্চি। তাহলে 0.1/0.1, যেহেতু প্রাইমারি ডিভিশনের ভ্যালু রয়েছে 1 ইঞ্চি এবং সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু রয়েছে 0.1 ইঞ্চি, এটা টারসিয়ারি ডিভিশনের ভ্যালু, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভাগ করা হয় 1/0.1=10 ডিভিশন, কিন্তু এটা কিন্তু ইঞ্চি হবে না, কোনো একক কিন্তু এখানে লেখা হবে না, এখানে হবে ডিভিশন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, এখানে কোনো রকম কিন্তু একক হবে না। তাহলে সেকেন্ডারি ডিভিশন কত পেয়েছি, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 10। নেক্সট স্টেপ 6-এ লিখে নিতে হবে, নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন, মানে এই পর্যন্ত পুরো লিনিয়ার স্কেলের মতন হবে, শুধু এই স্টেপ 6-এ এইটা শুধু যুক্ত করে নিতে হবে যে ক্যালকুলেশন ফর নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন, এইটা শুধু যোগ করতে হবে, না তো না হলে কিন্তু পুরো একেবারেই কিন্তু লিনিয়ার স্কেলের মতন। নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন ক্যালকুলেশন ফর দ্য নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন, তাহলে আমরা জানি নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন একটা সূত্র রয়েছে, নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন সমান ভ্যালু অফ ওয়ান সেকেন্ডারি ডিভিশন বাই ভ্যালু অফ টারসিয়ারি ডিভিশন। এটা কিন্তু মনে রাখতে হবে যে ভ্যালু অফ ওয়ান সেকেন্ডারি ডিভিশন আর একটা সূত্র হবে ভ্যালু অফ ওয়ান টারসিয়ারি ডিভিশন, এটা সূত্র। তাহলে ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন আর ভ্যালু অফ হচ্ছে ওয়ান টারসিয়ারি ডিভিশন। তাহলে এখানে ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন কত রয়েছে দেখে নাও, এখানে ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন রয়েছে 0.1 ইঞ্চি, তাহলে 0.1 ইঞ্চি কিন্তু লেখা হবে না, ডিভিশন লেখার সময় ইঞ্চি বা কোনো একক কিন্তু লেখা হবে না। টারসিয়ারি ডিভিশন রয়েছে 0.01, তাহলে এটাকে যদি ভাগ করা হয় দেখে নাও, এটাকে যদি ভাগ করা হয় তাহলে এটা সেকেন্ডারি ডিভিশন, এটা হচ্ছে টারসিয়ারি ডিভিশন, এখানে দিয়েছি আমি। তাহলে 0.01/0.01 10টি ডিভিশন। তাহলে কিন্তু এটা কিন্তু আমি করে নিয়েছি যে ক্যালকুলেশন ফর দ্য নাম্বার অফ টারসিয়ারি ডিভিশন হচ্ছে এটাকে ভাগ করে নিয়েছি, মানে এই যে ভ্যালুগুলো প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন এবং টারসিয়ারি ডিভিশন, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি থেকে টারসিয়ারিকে ভাগ করলে টারসিয়ারি ডিভিশনটা বেরিয়ে যায়, তাহলে 10টি ডিভিশন। নেক্সট আমাকে তুলে নিতে হবে বেসিক ইনফরমেশান, আমি কী কী পেয়েছি এটা কিন্তু লিখে নিতে হবে। তাহলে স্টেপ 7-এ লিখে নিতে হবে বেসিক ইনফরমেশান, বেসিক ইনফরমেশান অর্থাৎ পুরো অঙ্কটা থেকে আমি কী কী পেয়েছি আমাকে লিখে নিতে হবে। তাহলে একে আমি পেয়েছি টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, আমাকে লিখে নিতে হবে। তাহলে টোটাল লেন্থ অফ এখানে রয়েছে, টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন স্টেপ 4-এ রয়েছে, টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন এখানে লিখে নিতে হবে, টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন সমান কত রয়েছে না 5 ইঞ্চি, ঠিক আছে 5 ইঞ্চি। নেক্সট তারপর না, লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন হচ্ছে 1 ইঞ্চি, এটা যে স্টেপ 3-তে আর এফ ক্যালকুলেশন করে যেটা, তাহলে লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন
length of one primary division, length of one primary division হচ্ছে কত 1 ইঞ্চি এখানে রয়েছে 1 ইঞ্চি 1 ইঞ্চি নেক্সট স্টেপ 3 তে কি পেয়েছি না নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 10টি তাই এখানে লিখে নিতে হবে যে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 10 ডিভিশন নেক্সট নাম্বার অফ টারশিয়ারি ডিভিশন নাম্বার অফ টারশিয়ারি ডিভিশন কত পেয়েছি না 10টি ডিভিশন নাম্বার অফ টারশিয়ারি ডিভিশন কত 10টি এটা পেয়েছি আর বাকিগুলো যে এটা আছে লিখে নিতে হবে যে প্রাইমারি ডিভিশন হচ্ছে 1 ইঞ্চি সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 0.1 ইঞ্চি টারশিয়ারি ডিভিশন হচ্ছে 0.01 ইঞ্চি এটা এখানে লিখে নিতে হবে তাহলে প্রাইমারি ডিভিশন তো লিখে নিয়েছি সেকেন্ডারি ডিভিশনটা লিখে নিতে হবে তাহলে ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন সমান 0.1 ইঞ্চি আর হচ্ছে ভ্যালু অফ ওয়ান টারশিয়ারি ডিভিশন ভ্যালু অফ টারশিয়ারি ডিভিশন পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি এবং লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন হচ্ছে এটা টারশিয়ারি সেকেন্ডারি ডিভিশন 10টি এবং টারশিয়ারি ডিভিশন 10টি তাহলে গণিতটা কিন্তু আমার কমপ্লিট আশা করি গণিতটা তোমরা সহজে কিন্তু বুঝে নিতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে আমি কিন্তু রিকোয়েস্ট করব এই যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে এটা কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে তোমরা কিন্তু দেখে নাও প্রথমে একেবারে কিন্তু ইজি হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের আর লিনিয়ার স্কেলের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু দেখে নিতে হবে কারণ একের পর এক কিন্তু স্কেলগুলোকে দেখতে হবে প্রথমে লিনিয়ার স্কেল তারপর কম্পারেটিভ স্কেল ডায়াগোনাল স্কেল তারপর ভার্নিয়ার স্কেল নেক্সট তাহলে এই যে গণিতটা আমি করেছি ডায়াগোনাল স্কেলের এই গণিতটার আমি এরপর ছবি অঙ্কন করবো